What's up, good people? Welcome back to another brand new moto vlog of Itz Kabbo. Let's go, Kaka. আমাদের জন্য আমাদের এক ফ্যান গিফট পাঠিয়েছে এবং সেটা রিসিভ করতে এখন কুরিয়ারে যাচ্ছে। আগের দিনের ভিডিওতে আবে বাবা 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 সাবাস এবং আমরা আগের দিনের ভিডিওতে কিছু দারুণ হেড কমেন্ট পাইছি, আজকের ভিডিওতে সেগুলোর রিপ্লাই দেওয়া হবে। সো নড়ে চড়ে বসেন, আমাদের সাথে থাকো গাইস, ভিডিওটা আমাদের মধ্যে চলে চলে। লেটস গো এভরিবডি। আসসালামু আলাইকুম। তো ফ্রি ফায়ারের ভাত কমে গেছে বলে আমি ব্লগিং করতেছি, অটোওয়ালাদের দোষ ছিল না। ওই দিন আমি পুরোটাই খারাপ ব্যবহার করছি, আমার বাইক চালানোর যোগ্যতা নাই। এরকম আরও কিছু কমেন্টের উত্তর সহ যশোর থেকে আমাদের কোনো একজন ভাই, কোনো একজন সাবস্ক্রাইবার ফ্যান বলতে আমি খুবই লজ্জা পাই, ভাই বলবো, আমাদেরকে কোনো একটা গিফট পাঠাইছে। সো আজকে আমরা ওই গিফটটা আনতে যাব আর এই ধরনের কিছু হেটার্সদের হিট কমেন্টের উত্তর দিব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। গিফট রিসিভ করতে আমাদেরকে যেতে হবে কুরিয়ার সার্ভিসে। সো কুরিয়ার সার্ভিসে যাচ্ছে আর পথে পড়েছে একটা ব্রিজ। আর জানি তো ব্রিজ দেখলে শয়তান বাইকারদের সাথে কি করে, বাইকারদের লারে। আর রোজা আসতে এখন দুই তিন দিন বাকি। সো গাইস লেটস গো। ওই ভাই 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 শয়তানের লাটতেছে, কিন্তু আমি মায়রা দিব, কিন্তু ভাই মায়রা দিব। ওয়েল অ্যাকচুয়ালি আমি মায়রা দিতেছি না, আমি কুরিয়ারে যাইতেছি, বাট ইজ দ্য ফাকিং ব্রিজ আর আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। লেটস গো কাকা, গাইস চলো কুরিয়ারে যাও। মানে আমি আমি জাস্ট কুরিয়ারে যাই, দেখতে চাই কি পাঠাইছে আমাদের ভাই গিফট হিসেবে। মানে আমার সাবস্ক্রাইবার আমার ফ্যান বলতে ভালো লাগে না, দে আর মাই ভাই, ভাই বলো ভাই। ওকে ব্রো পাওয়ার ব্রো, লেটস গো। হ্যাঁ কাকা মারা দো মারা দো, লেটস গো কাকা। বু কোন কুরিয়ার সার্ভিসের কাছে চলে আসছি অ্যান্ড আমার জানা মতে এখানেই আমাদের কোনো একজন ভাই, আমি আসলে ফ্যান বলতে খুবই লজ্জা পাই কারণ ফ্যান থাকে অনেক বড় সেলিব্রিটিদের, জাস্ট নর্মাল একটা পার্সন। তো কোনো একটা ভাই আমাদেরকে কোনো একটা গিফট পাঠাইছে, চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম। তিন নাম্বার বুথটা কোন দিকে? ভিতরে। হ্যাঁ তিন নাম্বারটা কোন দিকে? তিন নাম্বার এই পাশে ভাই, তিন নাম্বার। এটা ওই কালকে একটা পার্সেল আসছিল সৈকত ইসলাম নামে, হলুদ দেখেন তো। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ গাইস। সো দিস ইজ দ্য পার্সেল। ওকে চলেন দেখি পার্সেলের মধ্যে কি আছে। কবি সন্ত জরা আমাদের কোন একটা ফ্যান, মানে আমাদের কোন একটা ভাই, ফ্যান বলতে আমার খুবই লজ্জা করে কারণ ফ্যান অনেক বড় সেলিব্রিটিদের, তাদের ফ্যান বলা চলে। আমার যারা লাইক যারা আমাকে সাবস্ক্রাইব করছেন বা ফলো করছেন তাদেরকে ভাই বলতে ভালো লাগে বা বোন বলতে ভালো লাগে। তো আমার কোনো একজন ভাই কিছুদিন আগে, আমার এই ঘটনাটা কিছুদিন আগের, তো কোনো একজন ভাই হচ্ছে আমার একটা কিছু একটা সে আমার জন্য তৈরি করছিল এবং সামাও সে আমার ডিসকর্ডের অ্যাডমিন মডারেটর যারা ছিল তাদের মাধ্যমে যোগাযোগ করে যে সে সেটা আমার কাছে পাঠাতে চাই। তো এখন আমি তো তাকে আমার ফোন নাম্বার আর অ্যাড্রেস অবশ্যই দিতে পারতেছিলাম না, তো আমি কী করি, আমার অ্যাডমিন আমার ছোটো ভাই গিলম্যানকে বলি যে গিলম্যান তুমি ওর কাছ থেকে ওর যেটা ও পাঠাতে চায় ওটা তোমার অ্যাড্রেসে নিয়ে নাও, তারপর তুমি ওইখান থেকে আমাকে কুরিয়ার করে দিও। তো যেই বলা সে কাজ, গেলম্যান ভাইয়ের কাছ থেকে তার কুরিয়ারটা নেয় অ্যান্ড তারপর আমার কাছ থেকে আমার ইনফরমেশানগুলো নিয়ে আমাকে পাঠায়। আমি আজ পর্যন্ত জানি না বা আই হাই ফাক এই কাদা ভাই, বৃষ্টি হইলে শীতকালে একটাই ঝামেলা। তো গিলম্যান হচ্ছে ওর কাছ থেকে আমার কাছ থেকে আমার সব কিছুর ইনফরমেশান নিয়ে আমাকে কুরিয়ার করে অ্যান্ড আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের ভাই আমাদেরকে কি পাঠিয়েছে, কারণ অবভিয়াসলি সে এত কষ্ট করে যখন পাঠাইছে নিশ্চিত রূপে আশা করব দারুণ কিছু পাঠাইছে। আর আজকের ভিডিওটা এটা নিয়েই যে আমাদের ভাইটা আমাদেরকে কি পাঠাইছে। তো গাইস চলেন দেখা যাক আমাদের ভাই আমাদেরকে কি পাঠাইছে। তার আগে আমি আগের ভিডিওর কমেন্ট নিয়ে কিছু কথা বলবো। আগের ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যেগুলো রিপ্লাই আমার মনে হয় দেওয়া উচিত, বা আমার যারা ফ্যান আছে তাদের কাছে আমি এই রিপ্লাইগুলো দেওয়ার জন্য দায়বদ্ধ। তো প্রথম কথা হচ্ছে যে অটোওয়ালাগুলোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি, যেখানে অনেকেই কমেন্ট করছে যে আমার বাপের টাকা আছে বা আমি ঘরে বসে গেম খেলে টাকা কামাই, আমি ওদের কষ্ট কীভাবে বুঝবো। তো ভাই
তারা প্রথম কথা হচ্ছে যে দেখেন আমরা যদি এইভাবেই গরিব মানুষের ভুলগুলোকে নজরআন্দাজ করি তাহলে আরও বেশি ভুল হবে। হ্যাঁ, হয়তো ব্যবহারটা খারাপ ছিল আমার, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আমার খুবই কাছের একটা বড় ভাই ঠিক ওই দিনই অ্যাক্সিডেন্টেই মারা গেছে, এবং এই ছোটো ভেহিকেলগুলোর জন্যই, ছোট যানবাহনগুলোর জন্যই, যার কারণে অনেক আপসেট ছিলাম, তার কারণে হয়তো আমার ব্যবহারটাও খারাপ ছিল। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট এই যে যারা বলছেন না যে ঘরে বসে টাকা কামাই তাদের কষ্ট কীভাবে বুঝবো, তাদের জন্য আসলে উত্তরটা দেওয়া, সেটা হচ্ছে যে ভাই আমি ইউটিউবার হওয়ার আগে 4 বছর কামলা খাটছি বেসিক্যালি, সকাল 6টা থেকে উঠে রাত্রের 9টা পর্যন্ত আমি একটা না জাস্ট কাজ করে গেছি, কাজ করে বলতে টিউশনই করাই গেছি মানুষের বাড়িতে বাড়িতে যে। সো হ্যাঁ, যদিও ঘরের মধ্যে বসেই পড়ানো, বাট বেসিক্যালি ওটাও এক ধরনের কামলাগিরি আমার কাছে তো মনে হয়েছে তাই, কারণ আপনি সপ্তাহে 7 দিন প্রতিদিন 2 ঘন্টা করে পড়ায় যখন মাস শেষে মারে দাও ভাই মশা দাও হেভি লাগবে নে। আজকে আমি আমার ব্যবহার অনেক ভালো রাখছি গাইস। সো যেটা বলতেছিলাম যে ওইটাও এক ধরনের কামলাগিরি, আই নো হাউ ইট ফিলস টু ওয়ার্ক হার্ড, বাট একই সাথে অন্যায়গুলোকে আমরা নজরআন্দাজ করবো। রাস্তায় তো অনেক অটোওয়ালা ছিল, সবার সাথে তো আমি খারাপ ব্যবহার করিনি, হাতে কোনো দু একজনের সাথে করছি কেন, কারণ তারা যেটা করছে সেটা অন্যায়, এবং তাদের অন্যায়টা হয়তো আমার খারাপ ব্যবহারটার জন্য ধরাই দিতে পারছি বা পারি নাই। বাট হ্যাঁ, আমি আবারও বলতেছি ওদের একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, কারণ আমি আসলে খুবই মনের দিক থেকে কষ্টে ছিলাম। গাইজ, ছোট্টখাট্ট একটা নীল বক্স মানে নীল এনভেলপ কি পাঠাইছে আমি এখনো জানি না, আপনাদের সাথে ফার্স্ট ওপেনিং করব, আর সাথে আমার বন্ধু রাকিব আছে। ভাই সোলাপান সব শালা স্মার্ট, আমি খ্যাত খালি বুঝি না, তুই জানিস আমি চশমাই পড়তে পারি না, চশমার বয়স বাপ 2 বছর বুঝলি, গাইজ আমি এই পাশ দেখাইতে পারতেছি না, বাট এই পাশে ফোন নাম্বার দেওয়া, তো এই পাশ থেকে খুলে আপনারা, আমিও দেখিনি জানিও না ভিতরে কি, তো আসেন আপনাদের সাথে প্রথম আমরা উপভোগ করে একসাথে কি আছে বন্ধু, আমি জানি না কি পাঠাইছে, জানি না আমি একদমই, ফার্স্ট টাইম গেট এট আ ব্যাড, ব্যাডের মধ্যে কি আছে মনে হয় এর মধ্যে কিছু একটা, ছবি আঁকাই সর্বদাস ভাই, এটা পাঠাইছে হচ্ছে আমাদের ভাই নাইম, নাইম ভাই পাঠাইছে চট্টগ্রাম, এলাকাটা না আমি ভুলে গেছি, সম্ভবত জামালপুর, আমি যদিও শিওর না, আমি আপনাদেরকে পরে বলবো, বাট আরে আল্লাহ পেন্সিল দিয়ে আমার একটা পাঞ্জাবি পরা ছবি আছে। হ্যাঁ, আমি স্ক্রিনের এই পাশে ওই ছবিটা দিয়ে দিচ্ছি, ওইটার সাথে এটা জাস্ট মিলাই দেখেন, পেন্সিল স্কেচ করছে নাইম আর্ট। নাইম ভাই আপনার সম্বন্ধে আমি অবশ্যই আরও আমার অ্যাডমিন গিলম্যানের কাছ থেকে শুনবো, এবং আপনাকে অবশ্যই আমি একটা শাউট আউট দিতে চাই, আমার জীবনের একটা সেরা গিফট, অবভিয়াসলি এটা আমার জীবনের একটা সেরা গিফট, কল্পনা করি নাই যে কেউ পুরো আমারে আঁকা, মেয়ে মানুষ নাকি বন্ধু, না ছেলে নাইম, কি বললাম বলা দিল তো ভাই, বললাম না মেয়েদের ছবি আঁকা দেয় তাই না, মেয়েরা ছেলেদের ছবি আঁকা দেয়, আমার একটা গার্লফ্রেন্ড ছিল এমন ধর বিয়ে হয়ে গেছে কাল্লা পরশু দিন, আমার প্রচুর ছবি আঁকা দেয় দেখিস না ফেসবুকে, ভাই কতটা ভালোবাসলে পারে, ভিড়া তোর এরকম একটা ফ্যান ফলোয়ার্স ভাই, নাইম ভাই আমি তোমারে তো মানে কিছু দিতে পারতেছি না, আমি তোমার সাথে কোনো কথা হয়নি, কিন্তু প্রমিস করতেছি ভাই, ট্রাস্ট মি আমার জীবনের একটা সেরা গিফট এটা, হ্যাটস অফ ভাই তুমি মন জিতে নিছো, আমি গাইস ফাইনাল একটা আপনাদেরকে লুক দেই, অ্যান্ড নাইম ভাই আমি অবভিয়াসলি আমি ট্রাই করবো আপনাদেরকে একটা, আপনাকে একটা শাউট আউট দিয়ে দেওয়ার, নাইম আর্ট হচ্ছে ভাই এখানে তার সিগনেচার দিছে, অ্যান্ড আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে ভাই মনে করেছে যে কিছুই পাঠালি এসব কি ইমেল লিখা এসব তো পেটে কি না সরলো এসব পাঠাই, ভাই আমার কাছে লাইফের এটা সেরা গিফট, এটা একদম সামান্য পৃষ্ঠা কাগজের পৃষ্ঠা, বাট ভাই আমার লাইফের সেরা গিফট, আমি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, তো গাইজ এইখান আমি কিছু বলতে পারতেছি না ভাই, ভাষা নাই, ভালো লাগছে অনেক নাইম ভাই, আর আল্লাহ আপনার অনেক বড় করুক, দোয়া করি মন থেকে দোয়া করি, এত বড় ভালোবাসা মনে হয় না আমি পাওয়ার যোগ্য, বাট ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি এটা লেমিনেটিং করে আমার ঘরে রেখে দিব ভাই, আমার 4-5টা প্লে বাটন রাখা আছে, প্লে বাটনের সাথে এটা রেখে দিব, টাঙাবে টাঙাবে টাঙাবে।
ভাইয়ের নাম হচ্ছে নাইম আর্টস অ্যান্ড পেন্টিং, সম্ভবত এই নামে ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে। আর ভাই হচ্ছে যশোর থেকে, আমি আগে ভুল বলছি জামালপুর, ভাই হচ্ছে যশোর থেকে। সো গাইজ, যশোরে ইনশাল্লাহ আমি খুব দ্রুত আসতেছি, যদি আল্লাহ কপালে রাখে ঈদের পরের প্রথম সপ্তাহে চলে আসবো, অথবা রোজার মধ্যেও যেতে পারি, বাট অবশ্যই যাওয়ার আগে আপনাদেরকে জানাই দিব। যশোরে খুব দ্রুত আসতেছি ইনশাল্লাহ।